জেলা এবং উপজেলা প্রশাসন এবং একই সঙ্গে আমাদের মাননীয় ডিপি মহোদয় বিশেষ খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি আমাদের শ্রদ্ধাভাজন জেলা প্রশাসক স্যার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ সংশ্লিষ্ট অতিথিবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সদস্যবৃন্দ আমাদের এই স্কুলের সম্মানিত সভাপতি এবং অন্যান্য সকলে আপনারা এটি শুনেছেন যে 700 জন উপকার ভোগীকে এই সেবার আওতায় আনা হচ্ছে এবং আজকে এটির উদ্বোধন হচ্ছে এবং একটি সঙ্গে বাকি আরও যারা এই সেবাটি পাবেন বাকি সকলের বাড়ি বাড়ি এটি পৌঁছে দেওয়া হবে। আপনারা লক্ষ্য করছেন এখানে আপনাদের যে সরকারি সহায়তাটি রয়েছে তার পাশাপাশি যে মাছ এবং যে গাছ দেওয়া হচ্ছে এটি আমাদের মাননীয় সংসদ সদস্যের একটি বিশেষ উপহার আপনাদের জন্য এবং এই বৃক্ষরোপণেরও একটি যে অভ্যাস আমাদের বাড়াতে হবে আমাদের এই যে একটি করে বা দুটি করে গাছ আমাদের দেওয়া হচ্ছে এটির মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করার যে মেসেজটি এই মেসেজটি আমরা সকলে গ্রহণ করতে চাই এবং একই সঙ্গে যেহেতু বৈশ্বিক মহামারী করোনা চলছে আমি সকলকে অনুরোধ জানাবো সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবার ক্ষেত্রে আমাদের সকলের দায়িত্বশীল আচরণ করা বিশেষ করে একান্ত জরুরি কাজ ছাড়া আমরা চেষ্টা করবো কোনো ক্রমেই বাড়ির বাইরে আমরা যাব না রাস্তাঘাট বাজারঘাট চা খাওয়া এই বিষয়গুলো বা এই অভ্যাসগুলো আমাদের যেটা আছে আমরা চেষ্টা করবো আপাতত এই বিষয়গুলো কম করবার আমরা যতদূর সম্ভব বাসায় থাকবো এই মেসেজটি দিতে চাচ্ছি। আর যেহেতু নতুন যোগদান করেছি আপনারা যে কোনো বিষয় যদি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার প্রয়োজন মনে হয় নির্দ্বিধায় আপনারা সরাসরি উপজেলা নির্বাহী অফিসারকে সরাসরি আপনারা ফোন করে কথা বলতে পারবেন। আমি অনুরোধ জানাবো যে কোনো বিষয়ে আপনারা চাইলে আমাকে ফোন দিবেন। আমি এখন শেষ করছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কথা বলবেন আপনাদের সকলের জন্য শুভেচ্ছা।